হ্যালো ফ্রেন্ডস, জানেন কি, নিমকে বলা হয় ভেষজ সম্রাট। নিমের কোনো অংশই ফেলা যায় না। পাতা, ছাল, আঠা, মূল, মূলের ছাল সব কিছুই প্রয়োজনে লাগে। নিম তো গুণী গাছ, নিমের গুণ কে না জানে। নিম পাতা এবং নিম গাছের ছালেরও অনেক গুণ আছে। নিমের আছে অনেক উপকারিতা, চলুন দেখে নিই সেগুলি কী কী। নাম্বার ১, নিম পাতা চিকেন পক্স এবং হামের প্রতিষেধক। নিম পাতায় আছে বসন্ত রোগের প্রতিষেধকতার গুণ। নিম পাতায় অ্যান্টিসেপ্টিক গুণও আছে। হাম বা চিকেন পক্স রোগীর ঘরে নিম গাছের ডাল রাখলে অন্যদের ছোঁয়া লাগে না। হাম বা চিকেন পক্সের ফোসকা শুকিয়ে গেলে রোগীকে নিম ও হলুদ জলে স্নান করান। নাম্বার ২, গ্রীষ্মকালে ঘামের দুর্গন্ধ দূর করতে। গরমকালে উত্তাপের আধিক্যে শরীরে প্রচুর ঘাম হয়। শরীরে ঘামজনিত দুর্গন্ধের সৃষ্টি হয়। নিম পাতা এই দুর্গন্ধ দূর করতে পারে। নিম পাতার রস ও কাঁচা হলুদের রস দিনে একবার যদি খাওয়া যায় তাহলে দুর্গন্ধ নির্মূল হবে। নাম্বার ৩, সুস্থ থাকতে নিমের প্রয়োগ। বসন্তকালে নিম পাতা ভাজা খেলে হাম, বসন্ত ইত্যাদি হওয়ার সম্ভাবনা কম থাকে। নাম্বার ৪, জন্ডিস। জন্ডিস হলে নিম পাতার রস মধু দিয়ে সকালে খালি পেটে খেতে হবে। চিকিৎসকের কাছে জেনে নিতে হবে রোগের প্রকোপ হিসেবে কতদিন পর্যন্ত তা খেতে হবে। নাম্বার ৫, অরুচিতে। অরুচিতে কচি নিম পাতা শুকনো তাওয়ায় ভেজে নিয়ে হাত দিয়ে কোচলে একটু সর্ষের তেল দিয়ে মেখে প্রথম পাতে ভাতের সঙ্গে খেলে মুখে রুচি ফিরবে। নাম্বার ৬, কৃমি রোগে। কৃমি রোগে নিম পাতা শুকিয়ে মিহি করে গুঁড়িয়ে জলের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে। নাম্বার ৭, অল্প জ্বরে। অল্প জ্বরে নিম পাতা গুঁড়ো মধু একসঙ্গে মিশিয়ে খেলে জ্বর সারবে। নাম্বার ৮, লিভারের ব্যথায়। লিভারে ব্যথা হলে সামান্য পরিমাণে নিমের ছাল, তার অর্ধেক পরিমাণে কাঁচা হলুদ ও নিম পাতা এবং সম পরিমাণে আমলকির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে। নাম্বার ৯, ডায়াবেটিসে। যারা ডায়াবেটিসে ভুগছেন তারা প্রতিদিন সকালে ৮টা ১০টা নিম পাতা ৪-৫টা গোলমরিচ সহ চিবিয়ে খেলে এবং খাওয়া দাওয়া সংক্রান্ত সব বিধিনিষেধ মেনে চললে রক্তে শর্করার মাত্রা কমবে। নাম্বার ১০, বদহজমে। পাকস্থলীর গণ্ডগোলের জন্য বদহজম হলে অল্প পরিমাণে নিম গাছের ছাল অল্প পরিমাণে গরম জলে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই জলটা ছেঁকে খেলে উপকার পাওয়া যাবে। নাম্বার ১১, চোখের অসুখে। অল্প পরিমাণে নিম পাতার রস একটু দুধে মিশিয়ে খেলে দৃষ্টিশক্তির উন্নতি হবে। অস্পষ্ট বা আবছা দেখা, চোখে পিচুটি, এই সবে উপকার পাওয়া যাবে। নাম্বার ১২, রক্তে দোষ ঘটলে। রক্তের দোষ ঘটলে গায়ে চুলকুনি বা ত্বকে কোনো দাগ হলে নিম পাতা সিদ্ধ করে সেই জল সারাদিন ধরে অল্প অল্প করে খেলে উপকার পাওয়া যাবে। নাম্বার ১৩, চর্মরোগে। নিম তেল লাগালে প্রভূত উপকার পাওয়া যাবে। যেখানে সংক্রমণ হয়েছে সেখানে নিয়মিত নিম তেল লাগাতে হবে। নাম্বার ১৪, ফোড়ার কষ্টে। ফোড়ায় কষ্ট পেলে নিম গাছের শুকনো ছাল জল দিয়ে চন্দনশীলে ঘষে লাগালে ফোড়া সারবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।